নমস্কার বন্ধুরা, ইসরো একের পর এক চমক দিয়েই চলেছে। আর এবার 9টি বিদেশি বাণিজ্যিক উপগ্রহকে সঙ্গে নিয়ে গতকাল মহাকাশে সফলভাবে পাড়ি দিল ভারতের সব থেকে আধুনিক নজরদারি স্যাটেলাইট বা কৃত্রিম উপগ্রহ রিস্যাট 2B-R1। আর কালই হাফ সেঞ্চুরি করল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর PSLV রকেটও। বুধবার দুপুরে 50তম উৎক্ষেপণ হল তার। PSLV C-48 রকেটে চেপে রওনা দিল কৃত্রিম উপগ্রহগুলি। গতকাল শ্রীহরিকোটার আকাশ ছিল পরিষ্কার। দুপুর 3:30 নাগাদ রাজকীয় ভঙ্গিতে রওনা দেয় 44.4 মিটার লম্বা PSLV C-48। তারপর 16 মিনিটের সফর, তার মধ্যেই সে পৃথিবীর মাটি থেকে 576 কিলোমিটার উপরে কক্ষপথে পৌঁছে দেয় রিস্যাট 2B-R1 স্যাটেলাইটকে। আগামী 5 বছর পৃথিবীর কক্ষপথ থেকে আমাদের এই গ্রহের উপরে নজরদারি চালাবে সে। দেশের কৃত্রিম উপগ্রহটিকে কক্ষপথে পাঠানোর পরে বিদেশি উপগ্রহগুলিকে একে একে কক্ষপথে পাঠানো হয়। 21 মিনিটের মাথায় শেষ হয় এই পুরো মিশন। 628 কেজি রিস্যাট 2B-R1 প্রতিরক্ষা ছাড়াও আরও বিভিন্ন ক্ষেত্রে সাহায্য করবে, বিশেষ করে কৃষি দপ্তর, বন দপ্তর, বিপর্যয় মোকাবিলা বাহিনীকে সাহায্য করবে কৃত্রিম উপগ্রহটি। তবে এর সবথেকে বড় বৈশিষ্ট্য হল 35 সেন্টিমিটার ব্যবধানে থাকা দুটি বস্তুকেও আলাদা আলাদা করে চিহ্নিত করতে সক্ষম এটি। সেনাবাহিনীর একটি সূত্রের দাবি, এবছর ফেব্রুয়ারিতে পাকিস্তানের বালাকোটে জঙ্গি শিবিরে হামলার সময় যদি ভারতের হাতে এই কৃত্রিম উপগ্রহটি থাকতো, তাহলে হামলা প্রমাণে বিদেশি রাষ্ট্রের পাঠানো উপগ্রহ চিত্রের উপরে নির্ভর করতে হতো না। অবশ্য এই উপগ্রহ চিত্রগুলি প্রকাশ করা হয়নি। ইসরোর রিস্যাট 2B-R1 ছাড়া অন্য কৃত্রিম উপগ্রহগুলির মধ্যে 6টি আমেরিকার, বাকি 3টি ইটালি, জাপান ও ইসরায়েলের। এবছর চন্দ্রযান 2 সহ মোট 6টি উৎক্ষেপণ হয়ে গেল ইসরোর। PSLVও তার ট্র্যাক রেকর্ড অক্ষুণ্ণ রাখল কাল। 50টি উৎক্ষেপণের মধ্যে 48 বারই সফল হয়েছে দেশীয় এই রকেটটি। 1993 সালের সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত 310টি বিদেশি কৃত্রিম উপগ্রহ মহাকাশে পাঠিয়েছে এই PSLV রকেট। এই দিনের উৎক্ষেপণ অভিযানে যুক্ত বিজ্ঞানী দলকে শুভেচ্ছাও জানিয়েছেন ইসরো চেয়ারম্যান কে শিবন। মিশন কন্ট্রোল সেন্টার থেকে বলেন, আজকের অভিযান ইতিহাস গড়েছে, আমি ভীষণ খুশি। PSLV-র 50তম উৎক্ষেপণ করল ও ভারতের রিস্যাট 2B-R1ও সফল হল। আরও তিনি জানান যে রিস্যাট 2B-R1 খুবই জটিল একটি উপগ্রহ, কিন্তু খুব কম সময় তৈরি করা হয়েছে। এর জন্য অভিযানের সঙ্গে যুক্ত বিজ্ঞানীদেরই সব কৃতিত্ব দিয়েছেন তিনি। বন্ধুরা, তথ্যসূত্র ইসরো এবং আনন্দবাজার। আর আমরা তো এই ধরনের মহাকাশ গবেষণা নিয়ে ভিডিও আনতেই থাকি, ইসরোরও ভিডিও থাকে। অন্যদিকে আমাদের চলছে আই লিগ, বিশেষ করে আমি আই লিগ ফুটবল নিয়ে টেলিকাস্টের সঙ্গে ব্যস্ত, যা ডিসকভারি স্পোর্টসে আপনারা অবশ্যই দেখতেই পাচ্ছেন। পরে আমি এই ভিডিও নিয়েও আসব। আর আপাতত এই ছিল ইসরোর তরফ থেকে আপডেট। কেমন লাগলো জানাতে ভুলবেন না। সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন, কমেন্ট বক্সে জানাবেন আপনাদের মতামত। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।